বিদেশি গাড়ি বেচে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে যুবক। বন্ধুর অন্তঃসত্ত্বা বোনকে অক্সিজেনের অভাবে চোখের সামনেই মারা যেতে দেখেছেন। এরপর আর স্থির থাকতে পারেনি যুবক, সে কারণে বহু কষ্টে কেনা শখের এসইউভি গাড়ি বিক্রি করে দেন অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য। তবে এবার আর নিজের আত্মীয় পরিজনদের জন্য নয়, আত্মীয় প্রতিবেশী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য। 31 বছর বয়সী শাহনেওয়াজ শেখ ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। চলতি বছরের 5 জুন থেকে এখন পর্যন্ত 250 পরিবারের হাতে তিনি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন, যাদের পরিবারের কেউ না কেউ করোনা সংক্রমণের বিরুদ্ধে কঠিন লড়াই করছেন, তাদের হাতেই অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন তিনি। জানা গেছে, শাহনেওয়াজ এবং তার বন্ধুরা সাধারণ মানুষকে অক্সিজেন সিলিন্ডার পাওয়ার বিষয়ে জানতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলেই শাহনেওয়াজের সংগ্রহে থাকা সিলিন্ডার পেয়ে যায় রোগীর পরিবার। তবে যদি কোনো রোগীর পরিবারের সবাই কোয়ারেন্টিনে থাকেন, সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় সিলিন্ডার। জানা গেছে, 2011 সালে বিদেশি কোম্পানির একটি দামি গাড়ি কেনেন শাহনেওয়াজ শেখ। প্রিমিয়াম নম্বর প্লেট পেতে এবং সেই গাড়িকে মনের মতো করে সাজাতে খরচ করেছিলেন আরও 100,000 টাকা। নিজেই চড়তেন সেই গাড়িতে, কিন্তু লকডাউনে অসুস্থ মানুষের হাসপাতালে পৌঁছানোর বিষয় তাকে ভাবিয়ে তুলেছিল। ফলে তিনি ঠিক করেন নিজের সাদের গাড়ি সাধারণ মানুষের কাজে লাগাবেন। সে অনুসারে লকডাউনের মধ্যে গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা শুরু করেন, সেভাবেই চলছিল। কিন্তু 28 মে ব্যবসায়ী বন্ধুর অন্তঃসত্ত্বা বোন অক্সিজেনের অভাবে মারা গেলে শাহনেওয়াজ নিজের গাড়ি বিক্রি করে দেন। সেই অর্থ দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন তখনই।